অনলাইন ট্রেডিং অ্যাপ সহ বর্তমানে বিভিন্ন বিত্তীয় কেলেঙ্কারিক সংস্থায় কিন্তু গা করে উঠেছে গোটে অসমত, অসমৰ বিভিন্ন জেলাত চলি আছে বিত্তীয় কেলেঙ্কারির ঘটনা। আর করিমগঞ্জতে একটা নতুন পন্থারে যেটা পুরনিকালত যেটু কোয়া হয়েছিল যে মানি মার্কেটিং, অবৈধ মানি মার্কেটিংর একটা ইয়াতে ব্যবসায় গড়ে উঠিছে আর ইয়াতে যেন এইখন যেটু আমি অট্টালিকা দেখিছো, এই অট্টালিকাত এখন অফিস বনোয়া হয়েছে যার নাম হয়েছে সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসর্টিয়াম লিমিটেড। এই যে নাম, এই নাম কিন্তু সম্পূর্ণরূপে ভুয়া নাম, কোনো পঞ্জীয়ন নাই, বা যদি কোয়া যায় যে যে কেলেঙ্কারি করে আছে বিভিন্ন নামত করে আছে, আর যে পন্থা হয়েছে পন্থা হয়েছে আসলতে বিভিন্ন ধরনের কোঅর্ডিনেটর নিয়োজিত করে, জেলা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ব্লক কোঅর্ডিনেটর আর গাঁও পঞ্চায়েত লেভেলের কোঅর্ডিনেটর এই সংস্থায় করেছে। আসলতে যে বড়া পুকুর থেকে যে তিনটা জেলা আছে, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি হল, ডিমা হাউস, বিভিন্ন লোকক ইয়াতে যেন টকা লই কেলেঙ্কারি করে আছে। আর যে ফর্মুলাটা হয়েছে, প্রথমে যেন যে গাঁও পঞ্চায়েত লেভেল কোঅর্ডিনেটর আছে দায়িত্ব দিয়ে যেন এজন এজন কোঅর্ডিনেটরে 14 জনের পর 2000 টাকা করে লোব লাগে, আর 2000 টাকা লওয়ার পাছত, জমা দিয়ার পাছত 25,000 টাকা ঋণ দিয়া হবো বলে কোয়া হয়েছিল। কিন্তু যে 14 জনে যে 28,000 টাকা জমা দিছে, এনেদরে বহুতে নিজের নাম, নিজের পরিয়ালর নামও সুমাই দিছে। আর গাঁও পঞ্চায়েত লেভেলত আসলে যখন এনে কাম করেছে সকলে কিন্তু দুখিয়া লোক, দুখিয়া লোকের ইমান টাকা তাতে জমা দিছে। আর এটা লোভ আসলে যে 25,000 টাকার ঋণ পাব, কিন্তু কাকর ঋণ দিয়া নাই। ইয়ালে কিন্তু বহু অভিযোগ উত্থাপিত হয়ে আসলে বহুদিনের পরাই, কিন্তু যেটা আরক্ষী উমান পাইছে, আরক্ষী তাদের কম যে অভিযোগ যেটা দাখিল হয়েছে, তেতিয়া কিন্তু করিমগঞ্জ আরক্ষী তৎপর হয়ে পড়ে। আর ইয়ার পাশেই দেখা গৈছিল যে হাইলাকান্দিত 12 গৰাকীক গ্রেপ্তার করা এইখন কোম্পানির, এইখন কোম্পানির আর করিমগঞ্জ দুদিন ধরে অভিযান চলে। এইখন যে কার্যালয় আছে, এই কার্যালয়ের যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, রাহুল ডয়বরী এগারী করিমগঞ্জের লোক আছে, এই রাহুলের ঘরত প্রথমে অভিযান চলা হয়। ইয়াতে 4 গৰাকীক আটক করা হয়েছিল, এগারী মহিলা সহ মহিলাগীও ডিস্ট্রিক্ট এসিস্টেন্ট কোঅর্ডিনেটর, আর রাহুল ডয় যে জানা গৈছে যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, 4 গৰাকীক আটক করে এইখন কার্যালয়ত দীর্ঘ সময় ধরে ইয়াতে অভিযান চলা হয়েছিল, নিশা রাতিলৈকে অভিযান চলা হয়েছিল। আর এই অভিযানত বহুখিনি নথিপত্র উদ্ধার হয়েছে, আর যে নথিপত্র উদ্ধার হয়েছে, যদিও ইয়াতে সিঙ্গানিয়া ফিনটেক বলে লেখা আছে, কিন্তু যে কাকত দিয়া হয়েছিল লোনের কাকত, ইয়া কিন্তু আসলে প্রাগজ্যোতিষপুর ইনফোটেক বলে আন একটা সংস্থার আর কাকত, আর এই কাকতের যে সিলমোহর আসে, সিলমোহর কিন্তু আকো গুয়াহাটি বলে লেখা আছে। গতি এইখন যে সিঙ্গানিয়া, ইয়ার কাকত হয়েছে প্রাগজ্যোতিষ ইনফোটেক, আকো প্রাগজ্যোতিষর মুখ্য কার্যালয় দেখুয়া হয়েছে তিনিচুকীয়াত, কিন্তু এইখন সিলমোহর মারা হয়েছে গুয়াহাটি, গুয়াহাটি বলে। গতি যে সকল বস্তু ভুয়া, আর এই ভুয়ার যে ব্যবহার পাতিছিল, ইয়া কেবল করিমগঞ্জ জেলাতে কেবা কোটি টাকা আদায় করেছে, লগতে যে কাছাড় বা হাইলাকান্দি, ডিমা হাউসকে ধরে আন আন প্রান্ত, আনকি আমি আরও উত্তরপাড়া জানি পাইছো যে বাইরের কিছু কোম্পানির হয়তো যোগাযোগ আছে। আর একটা কথা কোব লাগবে, এইখন যে বিল্ডিংত যে কার্যালয় খুলিছিল, এই কার্যালয়ত কিন্তু আসলতে যে অধিক হারত যে সুদ দেওয়া হয়, সুদর ব্যবসাও কব লাগিব, সুদর ব্যবসাত কিন্তু করিমগঞ্জের বহু যে সুদর আসলে সুদকু যখন আসলে কিন্তু জড়িত হয়ে পড়েছিল, বহুত ইয়াতে টাকা লগাই উচ্চ হারত সুদ প্রদান, সুদর বিনিময়ে ঋণ প্রদান করার চেষ্টা চলাই গিয়ে আসলে কিছু এলাকে করেছে। আর ইয়াই এই যে কার্যালয়ের উদ্দেশ্য আসলে, কিন্তু আরক্ষী ইয়ার উমান পাই কিন্তু এটা নাকা লাগাবলে আরম্ভ করেছে। এতিয়া কব গেলে যে করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি মিলি প্রায় 15 জনের উপর এই সংস্থার যে কর্মকর্তা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।